हेलो एवरीवन, हाउ आर यू ऑल। आई होप द ऑल पीपल आर गुड। आज हम लोग बनाने जा रहे हैं प्रॉन करी, चिंगड़ी माछेर करी। आज हमरा बनाबो चिंगड़ी माछेर करी, बिल्कुल एक होम स्टाइले बाड़ीर मतो करे बनाबो। एटार जन्य एटा बनानोर जन्य बेसी किछु उपकरण चाहिए ना, सामान्य कटा उपकरण। तो चलुन देखे निया जाक कि उपकरण दिए बनाना हय चिंगड़ी माछेर करी। तो लेट्स स्टार्ट द वीडियो। এখানে আমি 500 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি চিংড়িটা মাছটার যে ছালটা থাকবে সেটা আমি ছাড়িয়ে নেবো আর ভালো করে ওয়াশ করে ধুয়ে নেবো। এবার ছাল ছাড়িয়ে নেওয়ার পর এটা 250 থেকে 300 গ্রামের মধ্যে চলে আসবে। এখানে 5 পিস গ্রিন চিলি কাঁচা লঙ্কা চেরা করে কাটা, জিঞ্জার গার্লিক পেস্ট 1 টেবিল স্পুন, আদা রসুন বাটা আমি এখানে 1 টেবিল স্পুন নিয়ে নিয়েছি, 2টো ছোটো সাইজের টমেটো কুচি কুচি করে কাটা, 2টো ছোটো পেঁয়াজ কুচি করে কাটা, ধনিয়া পাতা কুচি 1 টেবিল স্পুন, কোকোনাট মিল্ক 1 কাপ, এটা আপনারা পেয়ে যাবেন মার্কেটের, একটু খোঁজ করলে যে কোনো দোকানে পেয়ে যাবেন। তো রান্নার প্রথম কাজ হলো একটা ননস্টিকি প্যান নিয়ে নিন। ননস্টিকি প্যানের মধ্যে এখানে 2 থেকে 3 টেবিল স্পুন তেল, যে কোনো কুকিং অয়েল নিয়ে ওর মধ্যে যে চিংড়ি মাছগুলো ছিল ছাড়িয়ে রেখেছিলাম পরিষ্কার করে, ওগুলো সবগুলো লাইট ব্রাউন করে ফ্রাই করে নেওয়া। তো আমলি এগুলো আমি লাইট ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি সবগুলো। এবারে কারি বানানোর জন্য যে কোনো একটা প্যান নিয়ে নিন, কারি বানানোর মতো। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই এখানে আমি 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে যে কাঁচা লঙ্কাটা চেরা করে কেটে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবং এটাকে একটু হালকা করে ফ্রাই করে নেব। এখন আমি যে পেঁয়াজগুলো কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এখানে আমি অ্যাড করে দেবো। এটাকে আমি লাইট ব্রাউন পর্যন্ত ফ্রাই করতে থাকবো, কারণ এখানে পেঁয়াজের কালারটা যতটা ব্রাউন আসবে, লাইট ব্রাউন আসবে, গ্রেভির কালারটা ততই সুন্দর হবে দেখতে। পেঁয়াজের কালারটা লাইট ব্রাউন হয়ে গেছে, তো আমি এখানে জিঞ্জার গার্লিক পেস্টটা অ্যাড করে দিচ্ছি। যে আদা রসুন বাটাটা আমি করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে এটার সাথে মিলিয়ে ফ্রাই করতে থাকব। জিঞ্জার গার্লিক পেস্টটা আমি খুব ভালো করে ফ্রাই করব, কারণ এটা যেন কাঁচা না থাকে। আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি ওখানে টমেটো কুচিগুলো অ্যাড করে দেবো। টমেটো কুচিগুলো জলদি গলে যাওয়ার জন্য আমি 1/2 চা চামচ এখানে লবণ অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে ভালো করে মিলিয়ে আমি এটাকে ভুনতে থাকবো যতক্ষণ না টমেটোটা পুরো গলে যায়। এখন আমি এখানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশাবো, দিয়ে কন্টিনিউয়াসলি এটাকে আমি ভুনতে থাকবো যতক্ষণ না টমেটোটা পুরো গলে যায়। টমেটো কুচিগুলো পুরো গলে যাওয়ার জন্য আমি এখানে হালকা পরিমাণ জল অ্যাড করে এটাকে আমি ভুনবো, এতে টমেটো যে কুচিগুলো থাকবে সেগুলো পুরো মিলে যাবে গ্রেভির সাথে। এখন দেখুন টমেটো প্রায় গলে গেছে, এই গ্রেভিটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে চিংড়ি মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম ওগুলো আমি এখন এর মধ্যে অ্যাড করে দেবো। এই দেখুন এখানে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি, এটাকে ভালো করে মিলাবো গ্রেভিটার সাথে। খুব সুন্দর করে হালকা হালকা করে মিলাতে হবে যাতে চিংড়ি মাছগুলো ভেঙে না যায়। এখন আমি এখানে 1.5 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দেবো। কাশ্মীরি রেড চিলি পাউডার এই কারির মধ্যে দিলে, গ্রেভির মধ্যে দিলে গ্রেভির কালারটা খুব সুন্দর হয়, দেখতে খুব লাল লাল হয় কিন্তু স্পাইসি অতটা হয় না। ধনিয়া গুঁড়ো 1/2 টিস্পুন, জিরা গুঁড়ো 1/2 টিস্পুন, কারি পাউডার 1/2 টিস্পুন, এটা আমি অ্যাড করে দিচ্ছি আর এটাকে ভালো করে মিলাবো। এখন
আমি যে কোকোনাট মিল্ক 1 কাপ রেখেছিলাম সেটা আমি এর মধ্যে কোকোনাট মিল্কটা অ্যাড করে দেব এই গ্রেভিটার মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিলাবো One teaspoon পরিমাণ আমি লবণ এড করে দেব এখানে গ্রেভির মধ্যে এটা ভালো করে মেলাবো এখন আপনি যদি চান যে গ্রেভিটা আমি একটু হালকা পাতলা করে নেব অত ঠিক করব না তাহলে আপনি হালকা পরিমাণ হাফ কাপ পরিমাণ পানি এড করতে পারেন পানি এড করে এটাকে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেবেন এখন এটা রেডি হয়ে গেছে চিংড়ি মাছের কারি এটা রেডি হয়ে গেছে দেখুন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে এখন আমি এর মধ্যে যে কোরিয়ান্ডারটা চপ করে রেখেছিলাম ধনিয়া পাতা কুচিটা ওটার মধ্যে দিয়ে দেব দিয়ে গ্যাস বন্ধ করে 10 মিনিট রেখে দেব 10 মিনিট পরে এটাকে পরিবেশন করুন রাইস বা রুটির সাথে এই চিংড়ি মাছের কারি বা প্রন কারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিবেন ভিডিওটাতে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে থাকবেন এতে আপনি নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন যখন আমি ভিডিও কোন আপলোড করব আপনাদের সামনে চলে আসবে থ্যাংক ইউ ভেরি মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য